হ্যালো গাইস, সালাম আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জানি খুব একটা এই অবস্থাতে ভালো না। বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এই অবস্থাতে খুব একটা ভালো না থাকারই কথা। তবু আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এই করোনা থেকে। তো গাইস, বর্তমানে যে অবস্থা, সেই পরিস্থিতিতে কখনোই ঘরের বাহিরে যাওয়া ঠিক হবে না। আমাদের সরকার আমাদেরকে যে আইনটা নিয়ম করে দিয়েছে, লকডাউন সিস্টেম, আমরা সবাই চেষ্টা করব এই লকডাউনে বাসায় বেশি বেশি থাকার জন্য, এবং অপ্রয়োজনীয় কাজে কখনোই বাহিরে যাব না এবং বেশি বেশি পরিষ্কার থাকব। সো গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো শেরপুর জেলায় অবস্থিত একটি গ্রামের অবস্থা, যেখানে এখনো অনেকে জানেই না করোনাটা কি। সেখানে মানে বিশৃঙ্খল ভাবে, এলোমেলো ভাবে, অসচেতন ভাবে রাস্তায় অনেকেই খেলাধুলা করে, যাওয়া আসা করে, যা মোটেও ঠিক না। এবং এই করোনা পরিস্থিতিতে এলাকায় যে দুস্থ মানুষেরা আছে, এদের জীবনযাপনে অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে এবং সরকারের কাছে বিভিন্ন প্রকার আবদার করতেছে। তো সো গাইস, চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাই সেই গ্রামে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুৎফি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং আন্তরিক মোবারকবাদ। জানি আপনারা সবাই ভালো নেই, আমিও ভালো নেই। আমরা লুৎফি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আজকে শেরপুর এর পূর্বাঞ্চল এর একটি গ্রাম সাপমারি, করোনার যে ভয়াবহ প্রভাব এখানে কি বিস্তার করেছে করোনা নিয়ে আমরা একটা ব্লগ করতে যাচ্ছি। আপনাদেরকে আমরা দেখাবো করোনা নিয়ে সাধারণ জনমানুষের চিন্তা ভাবনা এবং করোনা কতটা প্রভাব ফেলেছে সাধারণ জনজীবনের উপর, এবং গ্রামীণ সমাজ কাঠামোতে করোনা সাধারণ মানুষ কীভাবে নিচ্ছে, এই নিয়ে আমরা একটা ব্লগ করব। আপনারা আমাদের পাশেই থাকুন এবং আমার সাথে আমাদের ইউনিট সুপারভাইজার এবং প্রোডাকশন ম্যানেজার থাকবে। আশা করি আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে, সেই পর্যন্ত আপনার পাশে থাকুন, থ্যাংক ইউ। আমরা এখন অবস্থান করতেছি সাপমারি আরবি বাড়ি প্রধান যে একটা রাস্তা, কোঠুরাকান্দা যাওয়ার জন্য যে রাস্তাটা ব্যবহৃত হয়, এখানে আমরা সাধারণ মানুষদের দূর থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কথা বলতেছি। রাস্তাঘাট আগের তুলনায় ফাঁকা, কিন্তু স্বাভাবিকভাবে লোকজন চলাফেরা করতেছে। হ্যালো গাইস, আমরা আসছি এখন একটা গ্রাম যেটার নাম কোঠুরাকান্দা। এখানে এই একটা ব্রেঞ্চে কয়েকজন লোক বসে আছে, আমি এইদিকে আগে আসছি ওনাদের দেখে দেখে ওনাদের সাথে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই ভিডিওগুলো সংগ্রহ করতেছি। যাই হোক, আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে বসে আছেন, আপনি কি জানেন বর্তমানে যে দেশের পরিস্থিতি কি, লকডাউন চলতেছে? লকডাউন চলতেই আছে না। তো এইভাবে যে আপনি বের হয়েছেন, এটা তো মানে সবার জন্যই ক্ষতি, ইভেন আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য ক্ষতি। তো বাসা থেকে কেন বের হয়েছেন? কি করবেন, আমাকে বেরো তো খিদা, আমাকে কাজের লাগি আমরা বাইরে আসি। ও, কাজের জন্য বের হয়ে আসছেন। আপনি কি জানেন যে এই যে এখন বর্তমান পরিস্থিতিতে সরকার এই যে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিচ্ছে, আপনার কি এগুলো পান নাই? না তো, আমাকে তো কেউ কিছু দিল না। সরকারের বিভিন্ন জায়গায় দিতেছে, আমাকে কিন্তু দেয়, আমাকে কোনোরকমটা গ্রামে তো দেয় না। আচ্ছা, এদিকে কোনো সরকারি সহযোগিতা আসে নাই? না 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 না। আচ্ছা, ব্যাপারটা অনেক দুঃখজনক। তারপরও আমাদেরকে তো বাঁচতে হবে, তাই না? এই যে আপনি মাস্ক পরেন নাই, এটা তো অনেক রিস্ক। এই যে এখানে বসে আছেন, কথাবার্তা বলতেছেন, রাস্তাঘাটে চলে, এটা কিন্তু এখন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, তো আমি যে সামনে সাপমারি এলাকায় ভিডিও করছি, ওখানে কয়েকজন কথা বললাম, ওনারাও বলছে আপনার মতোই যে আপনার কোনো সাহায্য সহযোগিতা এরকম পান নাই, যার জন্য এই যে কাজের সন্ধানে বের হয়েছে। তো আপনারা তো এই যে সত্যি কোনো ত্রাণ ইটি পান নাই? না না না, এই যে আছে কতদিন ধরে হুনতাছি খালি, এই যে লকডাউন করছে ধরিতে। হ্যাঁ, আমার কোনো কিছু দে নাই, কোনো কিছু পান নাই, কোনো মেম্বার না। আচ্ছা, এই এলাকায় যে আপনার যে কোনো সরকারি মেম্বার চেয়ারম্যান এদের থেকে কোনো কোনো উদ্যোগ নিয়ে আপনাদের কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়নি? কিচ্ছু না,
রাস্তাঘাটে না ঘোরাফেরা করে আপনারা যদি একটু মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে ইয়া করতেন, আসলে গ্রামের মানুষ তো জানে না, এই জন্য একটু সচেতন করার লক্ষ্যে এবং এই ভিডিও গুলো ছড়িয়ে দিয়ে সরকার পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করানোর জন্য যে এখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না সাধারণ জনগণ। ধন্যবাদ। হ্যাঁ, তো বাসায় চলে যান, কেমন? আসসালামু আলাইকুম। বাসা কই বলেন? এইভাবে ঘুরতেছেন কেন? আপনার বাসা হাওড়া, আপনি সাপমারি আসছেন, এই যে এখানে তো এখন লকডাউন, বাসা থেকে বের হওয়ার নিষেধ, আপনি জানেন? ঝামেলা, চলে যান। এ হলো অবস্থা, একদম অজ্ঞতা। আসসালামু আলাইকুম গাইস, আমরা আরেকজন লোক পাই গেছি, আমি ক্যামেরাটা নিয়ে ওনার দিকে আগে যাচ্ছি, দেখুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? আমার নাম ডালিম। তা আপনার বাসা কোথায়? আমার বাড়ি সুনকান্দা। যে আপনি যে সুনকান্দা বাসা, আপনি যে কুটরাকান্দা রাস্তা দিয়ে সাপমারি দিকে যাচ্ছেন, তো আপনার কি আপনি জানেন এখন লকডাউন চলতেছে? এখন না বাড়িয়ে তো করার উপায় নাই, আমার তো পেটের দায় বাড়ার লাগে। ও, আপনার পেটে দেয়া বাড়াইছেন, আছে যে মাস্ক খুলে রাখছেন, আপনার ওই যে এদিকে যে যাচ্ছেন এখন কই যাবেন, কাজের সন্ধানে বাড়িয়েছেন নাকি? হ্যাঁ। এখন তো লকডাউন, এখন কি কাজ করবেন? এখন একটা কিছু তো করুন লাগবো। তো আপনি এই যে সরকারে যে ত্রাণ সহযোগিতা দিচ্ছে বাসায় থাকার জন্য বলা হচ্ছে, এগুলো আপনার ওইখানে যায় নাই? আপনার ওয়ার্ডের নেতাকর্মীরা আপনার কিছু দেওয়া হয়নি আপনাকে? না, আমি কিচ্ছু পাইনি। কিছুই পান নাই? না, কিচ্ছু পাইনি। যে আপনার এই যে এইভাবে বেরিয়েছেন, যদি আপনার এই যে করোনা ভাইরাস এখন আপনার আক্রান্ত হন কিংবা আপনি নিজে আক্রান্ত হয়ে আপনার ফ্যামিলি ধরে, তাহলে আপনার তো সমস্যা পড়ে যাবেন। তো এখন কোনটা ভালো হয়, আপনি কি আপনি কি মনে করতেছেন এই করোনা ভাইরাসটা নিয়ে? একটু সরকার যদি আপনাকে খাওয়ান খরচ দেয় তাহলে আপনি বের হবেন না? না গাইস, এই হচ্ছে সাধারণ মানুষের ভাষ্যমতে যে ওনারা যদি তাহলে ওনারা বের হবে না, এবং রাস্তাঘাটে এরকম হাজারো হাজারো মানুষ পাওয়া যাচ্ছে, কথা বললে মানে শেষ করতে পারবো না। আমরা দেখতে পারতেছি এখানে কিছু মানুষ আছে, রাস্তাঘাট ফাঁকা হলেও আসলেও আমাদের বড় একটা অংশ এই যে ক্রিকেট খেলতেছে। আমরা চাচ্ছিলাম এদের সাথে কথা বলার জন্য, কিন্তু কথা বলতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লোকটা, সে শুধু মাস্ক পরে থাকে কিন্তু কোনো সামাজিক দূরত্ব বজায় রাখে না। তার ইন্ধনের মাধ্যমে এখানে পোলাপান জমে টিকিট খেলা হয়। আপনার নাম কি? গাইজ, আমরা এখন এই রোড দিয়ে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সাপমারি কুঠুরাকান্দার যে রোডটা, একটা ফেমাস রোড, এখানে অনেক লোকজন চলাফেরা করে। এখন করোনার কারণে পরিস্থিতি থমথমে, রাস্তায় লোকজন কম, কিন্তু গ্রামের সাধারণ মানুষ করোনা নিয়ে কী ভাবছে সেটাই আপনাদেরকে জানানো হবে। আমরা এখানে দুইজন লোক পেয়েছি, তাদের সাথে কথা বলবো আমরা। এই যে ভাই কোথায় যাচ্ছেন? একে দাঁড়ান এদিকে। এই আপনাদের মাস্ক কোথায়? আপনারা তো পড়াশোনা জানেন, শিক্ষিত ছেলে, আপনারা এই এই পালে পালে পালিয়ে যাচ্ছেন কেন? আজব তো এই। দুঃখিত গায়েস, তারা আমাদের ক্যামেরা দেখেই পালাচ্ছে। যাই হোক, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আমরা সামনের দিকে যাব। এই তোমার বাসা কি এখানে? না। কোথায়? তুমি যে মাস্ক ছাড়া বের হয়েছো কেন, এদিকে কেন আসছো? তুমি কি জানো করোনা কতটা ভয়াবহ বিস্তার লাভ করেছে বাংলাদেশে? এদিকে তাকাও, দূরাও, দূরে থেকে বলো। হ্যাঁ বলো। নারায়ণগঞ্জের যে বাসিন্দারা রয়েছে তাদের তুলনায়
বলা যাচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে যারা আসছে তাদেরকেই ধরা হচ্ছে কোয়ারেন্টাইনে। এখন তোমারও তো এটা হতে পারে, তুমি যে বের হচ্ছ, এই যে মাস্ক নাই, গ্লাভস নাই, তোমার এই যে তোমার প্রোটেকশন নাই, তুমি যে রাস্তা দিয়ে ঘুরতেছ। আমার বিশ্বাস আছে যে আমি এখানে মাঝে তোমার এই ভাইরাসটা হবে না আমার এখানে, কারণ এইদিকে ভাইরাস এখনো কাউকে ধরেনি। তাই এই এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, বাসায় চলে যাও। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা আমাদের গ্রামটিকে দেখলেন। আপনারা সতর্ক থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।